জীবন নাশের হুমকির মুখে সালমান 60 জন দেহরক্ষী নিয়ে শুটিং সেটে নায়ক। বলিউডের ভাইজান সালমান খান নিরাপত্তা নিয়ে শঙ্কিত। 1998 সালের কৃষ্ণসার হরিণ হত্যা ঘটনার পর থেকেই কেন্দ্র করে বিশ্বই গ্যাংয়ের নিশানায় রয়েছে বলিউড অভিনেতা সালমান খান। এই জেরে বেশ কয়েকবার হুমকিও পেয়েছেন তিনি। সর্বশেষ গত এপ্রিলে অভিনেতার বাড়ির সামনে এসে প্রকাশ্যে গুলি চালায় বিশ্বের সদস্যরা। তবে সম্প্রতি এনসিপি নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুর পর বলিউড অভিনেতা সালমান খানকে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকেই চিন্তায় আছেন নায়ক। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ইতিমধ্যেই বাড়ানো হয়েছে সালমান খানের নিরাপত্তা। তবে এই আতঙ্কের মাঝেই তিনি বিগ বস 18-এর শুটিং করছেন। বৃহস্পতিবার 17 অক্টোবর রাতে বিগ বস 18-এর একটি এপিসোডে শুটিংও করেন সালমান। জানা গেছে শুক্রবার 18 অক্টোবর কড়া নিরাপত্তার মধ্যেই সেটে হাজির হন নায়ক। তবে নিরাপত্তা নিয়ে বিশেষ চিন্তা থাকলেও এই মুহূর্তে সালমানের বিগ বসের শুটিং শিডিউল টানা চলবে বলেই জানা যাচ্ছে। অভিনেতার নিরাপত্তা নিশ্চিত করতে প্রযোজনা ও চ্যানেলের কর্তারা তার সব গতিবিধির উপর বিশেষ নজর রাখছেন বলেই জানা যায়। ইতিমধ্যেই সালমানের জন্য বিগ বসের সেটে মোট 60 জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। সেটার কম্পাউন্ডের ভেতরে কাউকে ঢুকতে দেওয়ার আগে পরিচয়পত্র দেখে নেওয়া হচ্ছে। এছাড়া বিগ বস 18-এর কলাকুশলীদের শুটিং শেষ না হওয়া পর্যন্ত সেট ছাড়তে নিষেধ করা হয়েছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।